স্থির জলে একটা ছোট্ট পাথর ফেললে যেমন সমকেন্দ্রীয় বৃত্তের সৃষ্টি হয়, সেখানে মাঝখানে পাথরটা ফেলবার জন্য প্রথম বৃত্তটি তৈরি হয়, কিন্তু সেকেন্ড বৃত্তটি তৈরি হয় প্রথম বৃত্তের উপর যে কণাগুলো আছে সেই জল কণাগুলোর ভাইব্রেশনের জন্য। এভাবে তৃতীয় বৃত্তের তৈরি হয় তার আগের বৃত্তটির জন্য, অর্থাৎ দ্বিতীয় বৃত্তের উপর যে বিন্দুগুলো রয়েছে সেগুলোর ভাইব্রেশনের জন্য। সেভাবে প্রত্যেকটি বৃত্তের তৈরি হয় তার আগের বৃত্তের ভাইব্রেশনের জন্য, বৃত্তের কণাগুলোর ভাইব্রেশনের জন্য। এভাবে তোমরা একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে তার পরবর্তী ওয়েভ ফ্রন্টগুলো তৈরির একটা ধারণা পেতে পারো। দেখো ছবিটা, তাহলেই বুঝতে পারবে।